আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগ আর এম চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা বানাবো সকালে সকালবেলা তো আর তেমন কিছু রান্না করা হয় না ভর্তা বা ভাজি এগুলো দিয়ে সকালের নাস্তাটা করা হয় আর যেদিন রুটি বানাই সেদিন তো রুটির সাথে ডিম ভাজি করি বা ভাজি বানাই এসব দিয়ে খাওয়া হয় তো আলু ভর্তাটা বানানোর জন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি কারণ ভাজা পেঁয়াজের ভর্তাটা কায়ম আর কায়মার বাবা খুবই পছন্দ করে এই কারণে আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো ভর্তা বানানোর শেষে কিন্তু কায়মাকে খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে আমি ভিডিও করেছি ভর্তার সাথে আমি কালকে লত্তি রান্না করেছিলাম সেটা গরম করে নিয়েছি আর হচ্ছে লেবু কেটে নিয়েছি তো সকালের নাস্তাটা তো আমরা করে নিয়েছি নাস্তাটা করে কায়ামের বাবা তো অফিসে চলে গেছে তারপরে আমি ঘরের সব কাজ গুছিয়ে এখন দুপুরের জন্য রান্না করার আয়োজন করছি তো দুপুরে আজকে কী কী রান্না করব সব কিছু তো এখানে নিয়ে নিয়েছি পেঁপে দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা ছিলে নিয়েছি তো পেঁপে ভাজি বানাবো পেঁপে ভাজিটা খুবই ভালো লাগে আর গরমের ভিতরে তো আরও বেশি ভালো লাগে তারপরে এখানে হচ্ছে মলমতি মাছ মোলমতি মাছগুলো আমি কেটে ফ্রিজে রাখি নি আনার পরে এমনিতেই রেখে দিয়েছিলাম এখন হচ্ছে কেটে নেব আর এখানে আলু নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুরি খাসির ভুরি তো ভুঁড়িটা আমি রান্না করব আলু দিয়ে আর মলমতি মাছও আলু দিয়ে রান্না করব। পেঁপেটা তো ছিলে নিয়েছি এখন হচ্ছে পেঁপেটা ভাজি করার জন্য কেটে নেব আর আলুটাও কেটে নেব সব কিছু গুছিয়ে তারপরে একবারে আমি রান্নাটা বসিয়ে দেব তো ভাজিটা এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছটাও কেটে নিয়েছি মাছের মাথাটা ফেলে দিয়েছি মাথাটা খেতে ভালো লাগে না এখন আর আর খাসির ভুড়িটা তো আগে থেকেই পরিষ্কার করা ভুড়ি রান্না করার জন্য আমি অল্প পরিমাণে আলু কেটে রেখেছি আর এখানে যে আলুটা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে আমি মলমতি মাছ রান্না করব মলমতি মাছ মলা মাছ যে যেই নামে চিনক তো এখানে হচ্ছে ভাজিটা বানানোর জন্য আমি পেঁপেটাকে আগে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে শুধু একটা বলক চলে আসলেই ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে নেব তো বলক চলে এসেছে আমি হচ্ছে এখন পানি থেকে তুলে নেব। মানে আর একটু ভালোভাবে বলক চলে আসলে আমি নামিয়ে নেব পেঁপেটা পাশের চুলায় রেখে আমি এই চুলায় হচ্ছে ভুড়িটা রান্না করে নেব খাসির ভুড়ি অনেকেই খান না কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন খাসির ভুড়িও খেতে গরুর ভুড়ির চাইতে কোনো অংশে কম লাগবে না আর ভুরি পরিষ্কার করার ভিডিওটা দেখাতে পারিনি কারণ সেই সময় আমি একা হাতে কাজ করছিলাম ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না এই কারণে ভিডিওটা করতে পারিনি তো খাসির ভুরিটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলের সাথে পরিমাণ মতো পেঁয়াজ দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা এবারে এই আদা রসুন বাটা তেলের সাথে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি তো পানিটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি দিয়ে দেব জিরা বাটা জিরা বাটাটা আগে দিতে মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া তো সব কিছু মশলা দেওয়া শেষে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা তো কায়মকে মাদ্রাসায় রেখে এসে আমি রান্নাটা বসিয়েছি আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে কারণ গ্যাস ছিল না বারোটার পরে দেখলাম যে একটু একটু গ্যাস এসেছে এই কারণে আমি রান্নাটা বসিয়েছি কায়েমকে আজকে দুপুরের খাবার দিয়ে দেইনি আজকে রান্না শেষে দুইটার দিকে আমি ওর জন্য খাবার নিয়ে যাব। ওকে বাসায় আনলে ঝামেলা হয় কষ্ট করে আসে আবার যায় ক্লান্ত হয়ে যায় যেই গরম পড়েছে গরমে তো অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায় এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি ভুঁড়িগুলো দিয়ে দিলাম আর ভুড়িটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম তারপরেও আমি আবার একটু ধুয়ে নিয়েছি তো ভুড়িটা দেওয়ার পরে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঢেকে ভুড়িটাকে কষিয়ে নেব এইদিকে পাশের চুলায় আমি মলা মাছটা রান্না করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো নিয়ে নিয়েছি আলুর সাথে দিয়ে দিলাম হচ্ছে মলা মাছ এবারে একে একে সব কিছু দিয়ে দেবো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মাছটাকে আমি হাতে মেখে তারপরে হচ্ছে রান্না করব আমি সবসময় ছোটো মাছ এভাবেই রান্না করি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা এবারে দিয়ে দেব হচ্ছে জিরা বাটা তো একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর কী কী মশলা দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আর কি এতে করে নতুনদের সুবিধা হবে বুঝতে যে কিভাবে রান্না করতে হয় তারপরে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া এবারে সব শেষে দিয়ে দেব হচ্ছে তেল তেলটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন কতটুকু খেতে পছন্দ করেন তো আমি আমার পরিমাপ অনুযায়ী দিলাম এবারে হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছের সাথে মাছ মানে যা যা দিয়েছি সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে এমনভাবে মাখাতে হবে যাতে করে মশলার সাথে মাছ এবং আলু খুব সুন্দরভাবে মেশা যায় আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে আমার কাছে মনে হয় যে ছোটো মাছ রান্না করার ক্ষেত্রে সব সময় হাতে মাখিয়ে রান্না করলে খেতে স্বাদ বেশি হয় এখন হচ্ছে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে এর থেকে বেশি পানির প্রয়োজন নেই আর একেবারে অল্প উপকরণে অল্প সময়ে ছোট মাছটা রান্না করা যায় যারা ঝামেলার কারণে খেতে চান না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন তারপরে তো চুলাটা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে ভুড়িটাও কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভুড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে এর সাথে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি তেল মশলা কম খেতে পছন্দ করি মানে মশলা যতটুকু পরিমাণ ততটুকুই দিই তেলটা একটু কমিয়ে দিই কারণ বেশি তেল শরীরের জন্য ভালো না ভরিটা তো কষানো হয়ে গেছে এবারে ছোট ছোটো টুকরা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুটাও ভুরির সাথে আমি বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে মানে এমনভাবে কষাবো যে কষাতে কষাতে আলুটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এতে করে তরকারিটা খেতে কিন্তু মানে অনেক মজা হয় আলুটা দেওয়ার পরে আমি বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর কষানো যাবে না কারণ এর থেকে বেশি কষাতে গেলে দেখা যাবে যে পোড়া লেগে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোলের পানি এতটুকু পানিতে হয়ে যাবে এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই রান্না করার সময় দেখলাম যে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি নামবে তো বৃষ্টি নামলে তো আমার মাদ্রাসায় যেতে সমস্যা হবে ছাতা নিয়ে গেলেও দেখব যে ভিজে গেছি এই অবস্থা এইদিকে মলা মাছের তরকারিটা বলক চলে এসেছে এখন হচ্ছে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আর আমি এখানে কাঁচামরিচ দিতে পারিনি কারণ কাঁচামরিচ নেই বাসায় যতটুকু আছে সেটা ভাজিতে দিতে হবে আর এদিকে ভুড়িটাও বলক চলে এসেছে এখন হচ্ছে চুলা রাসটা একেবারে লোতে রেখে আমি ভুড়িটা রান্না করে নেব এতে করে ভুড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো সব তরকারি তো মোটামুটি হয়ে গেছে ভুড়িটা এখনো হয় নাই সেটা চুলায় আছে আর পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি এর ভিতরে দেখলাম যে পুরো অন্ধকার হয়ে গেছে কারেন্টও চলে গেছে এই কারণে অন্ধকার মনে হচ্ছে তো পেঁয়াজ কাঁচামরিচ তো নেই কারণে শুকনা মরিচ দিয়ে আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চুলা থেকে কিছুই দেখা যাচ্ছে না কি ভিডিও করব ভিডিও ঘোলা লাগছে মোবাইলে যতটুক আলু আছে সেটা দিয়ে আমি ভিডিওটা করছি দুপুরের রান্না তো কমপ্লিট তো এখানে আমি যা যা রান্না করেছি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি ভাতটা এখনও চুলায় ভাতটা হয়নি তো দেখতে পাচ্ছেন মলা মাছের তরকারি আর অল্প তেল দিয়ে পেঁপে ভাজি পেঁপে ভাজিতে বেশি তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে হচ্ছে খাসির ভুড়ি তো ভুড়িটা আমি কড়াইয়ের সাথেই রেখেছি কারণ এটা খাবার সময় আবার গরম করতে হবে এর সাথে যেহেতু তেল চর্বি আছে জমে যায় এখন হচ্ছে বিকেল দিকের ভিডিও এটা বিকেল দিকে কায়মের বাবা হচ্ছে আম এনেছিল বাসায় আসার সময় আমটা আমি ত্রিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমটা কেটে নেবো আমরা তিনজন মিলে খেয়ে নেব কায়মও বাসায় চলে এসেছে কারণ ওর খেলার টাইম দিয়েছে আর খেলার টাইমে এখন যেহেতু বর্ষার সময় খেলার কোনো জায়গা নেই এ কারণে বাসায় চলে আসে তো আমি আমটা কেটে দিয়েছি এখন হচ্ছে আমরা তিনজন মিলে বসে বসে আমটা খেয়ে নেব বিকেল দিয়ে যখন ক্ষুদা লাগে হালকা পাতলা খাবার হলে ভালোই লাগে তো আরও কিন্তু আমি আমের সাথে এখানে চিপও ভেজে নিয়েছি আমটা খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে আমি কিছু চিপ ছিল বাসায় সেগুলো ভেজে দিয়েছি এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি কায়ুম খেতে খেতে আপনাদেরকে দেখে দেখিয়ে বলতেছিল যে এটা হচ্ছে আলুস এটা পটেটো মানে এভাবে চিপসের নাম বলে দিচ্ছে আর খাচ্ছে এই চিপগুলো খেতে অনেক মজা